नमस्कार बन्धुरा, मुहूर्ते अपन एक सुखबर अर्थात जरा जरा बर्तमान माध्यमिक और उच्च माध्यमिक परीक्षार्थी आदर क्योंकि एक सुखबर दिल सरसर मध्यशिक्षा पर्षद और उच्च माध्यमिक शिक्षा संसद तरफ थे अपन एबारके स्कूल क्योंकि देा एक विशेष जिन जार फले आगामी दिन अपन क्योंकि अनेक सुविधा এই জিনিসটা দেওয়ার ফলে আপনাদের পরীক্ষা প্রস্তুতি যেমন সুবিধা হবে এবং আগামী দিনে যদি আপনাদের পরীক্ষা না হয় সেখানেও যাতে আপনারা ভালো করে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য কিন্তু আপনাদের সুবিধা হবে। তাই কি সেই জিনিস, কবে দেওয়া হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, অতিমারী পরিস্থিতিতে ক্লাস হয়নি তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। এবার পরীক্ষার্থীদের আরও সুবিধার জন্য বিশেষ ঘোষণা, সমস্ত পরীক্ষার্থীদের দেওয়া হবে সংসদ ও পর্ষদের নির্মিত টেস্ট পেপার এবং জানুয়ারি মাসের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে টেস্ট পেপার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়েও রয়েছে বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সূত্র থেকে জানা গিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী মাসের বিনামূল্যে টেস্ট পেপার দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 7 মার্চ 2022 থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। পর্ষদ সূত্রে খবর, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই টেস্ট পেপার প্রস্তুত করা হয়ে যাবে, তারপরেই বিনামূল্যে পরীক্ষার্থীদের এই টেস্ট পেপার তুলে দেওয়া হবে। মূলত ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষার আগে আরও ভালো করে প্রস্তুতি নিতে পারে সেই জন্য এই টেস্ট পেপার সরাসরি পর্ষদের তরফ থেকে দেওয়া হচ্ছে। পর্ষদের নির্মিত টেস্ট পেপার বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের পাশাপাশি পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে তৈরি হবে তার নির্দিষ্ট কিছু পরামর্শ দেওয়া থাকবে বলে সূত্রের খবর। এছাড়াও কিভাবে করোনা বিধি মেনে পরীক্ষা নেওয়া হবে তারও কিন্তু বিস্তারিত গাইডলাইন দেওয়া হবে এই টেস্ট পেপারের মধ্যে। অতিমারি সিলেবাস সংকোচন করে কত নম্বর, কতগুলি করে প্রশ্ন থাকবে তার বিস্তারিত নির্দেশিকা জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। আর স্কুলগুলি সেই ধাঁচেই মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট নিয়েছে এবং এই প্রশ্নগুলি মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ দিয়েছিল পর্ষদে পাঠাতে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুল প্রশ্নপত্র নিয়ে গিয়েছে মধ্যশিক্ষা পর্ষদে, সেই প্রশ্নপত্র একত্রিত করেই মূলত তৈরি হবে আপনাদের টেস্ট পেপার এবং জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে টেস্ট পেপার। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও কিন্তু টেস্ট পেপার প্রস্তুত করা হচ্ছে, সেই টেস্ট পেপার কিন্তু তাদের বিনামূল্যে হাতে দিয়ে দেওয়া হবে। যদি 2022 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাও হয়, আপনাদের কিন্তু পড়াশোনাটাকে আপনাদের সিলেবাস শেষ করে কমপ্লিট করে আপনাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা হোক বা না হোক, আপনাদের পড়াশোনাটাকে যাতে কন্টিনিউ করতে পারেন সেই জন্যই কিন্তু এই টেস্ট পেপার সরাসরি বিনামূল্যে আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বর্তমানে অনেক ছাত্রছাত্রী এই মুহূর্তে টেস্ট পরীক্ষা দিতে পারেনি, তারাও যাতে তাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারে, টেস্টে কেমন প্রশ্ন ছিল, কত নম্বরের প্রশ্ন হয়েছিল সেই সমস্ত কিছু তারা যাতে জানতে পারে সেই জন্যই এই টেস্ট পেপার কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে এবং বিনামূল্যে। বর্তমানে আপনাদের টেস্ট পেপার আর কেনার প্রয়োজন হবে না, পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হবে সেই টেস্ট পেপার কমপ্লিট করেই কিন্তু আগামী দিনে যদি পরীক্ষা হয় আপনারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন এই টেস্ট পেপারের মাধ্যমে। তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।